আজ এই ভিডিওটিতে আপনি এমন এক সরল টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন, যার সাহায্যে আপনি আপনার ব্রেন এবং আপনার সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে কেবল মাত্র 30 সেকেন্ডের মধ্যে রিসেট করতে পারবে। এই টেকনিকটি শুধু আপনার ব্রেন ফাংশনকে নয়, বরং এর সাথে সাথে আপনার ফোকাস করার ক্ষমতাকেও বাড়িয়ে দেবে। স্ট্রেস মাইন্ড এবং বডিকে 30 সেকেন্ডের মধ্যেই ডিস্ট্রেস করে দেবে। আপনি টেনশন এবং অ্যাংজাইটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই টেকনিকটি আপনার লাইফকে সম্পূর্ণভাবে বদলে দেবে, তাই এই ভিডিওটির একটি লাইনকেও মিস করবেন না, কারণ অর্ধেক ইনফরমেশন দিয়ে কখনো পূর্ণ বেনিফিট পাওয়া যায় না। কথা হোক স্টাডিতে ফোকাস করার বা স্ট্রেস টেনশন এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া, এই সব জিনিসকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ এবং ভালো পুষ্টিকর খাদ্য অনেক উপকার কর। আর রিসেন্টলি ব্রেন ফাংশনের উপর হওয়ার রিসার্চেও এটি পাওয়া গেছে যে আলাদা আলাদা ধরনের ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে ব্রেনের আলাদা আলাদা অংশে নিউরন অ্যাক্টিভেট হয়ে যায়, যা ব্রেন এবং বডি ফাংশনকে নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় যদি বলি তো শ্বাস প্রশ্বাসের ধরন আপনার ব্রেনকে আলাদা লেভেলে নিয়ে যায়। শ্বাস প্রশ্বাস হল একটি স্বয়ংক্রিয় কার, এটি আমাদের অচেতন অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে, কিন্তু অটোমেটিক প্রসেসিংটি এটি ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করে ব্রেনের কার্যক্ষমতা কয়েক হাজার গুণ বৃদ্ধি করা যায়। আর এই কথাটি সায়েন্টিফিক প্রুফ। তো বন্ধু, সেই টেকনিকের ব্যাপারে জানার আগে আপনাকে ডায়াফ্রামের ব্যাপারে কিছু জিনিস জেনে নিতে হবে। ডায়াফ্রাম হল একটি শারীরিক স্কেলের মাসেল, ঠিক তেমনি যেমন বাইসেপস এবং ট্রাইসেপস হয়। তো এই ডায়াফ্রাম হল এক প্রকার মার্শাল, আর ডায়াফ্রাম হল মানব শরীরের এমন একমাত্র প্রত্যঙ্গ যা নিজের ইচ্ছে অনুসারে মুখ করে। ডায়াফ্রাম শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালানো ছাড়াও ফ্রেনিক নার্ভের দ্বারা ব্রেনকে শরীরের ব্যাপারে ইনফরমেশন সাপ্লাই করার কাজও করে। আপনি বসে আছেন, দৌড়াচ্ছেন, খাচ্ছেন, মেডিটেশন করছেন, এই সকল ফরমেশনকে ডায়াফ্রাম ফ্রেনিক নার্ভের দ্বারা ব্রেনে পৌঁছানোর কাজ করে। আপনি কি কখনো এই নোটিশ করেছেন, যখন আপনি কোনো জিনিস থেকে ত্রাণ পান বা আপনি যখন দীর্ঘক্ষণ লেকচার বা দীর্ঘক্ষণ পড়ার পর যখন ব্রেক নেন, বা হঠাৎ যখন আপনি কোনো গুড নিউজ পান তখন আপনি একটি লম্বা দীর্ঘশ্বাস নিয়ে ছেড়ে দেন, আর ডায়াফ্রামের দ্বারা নেওয়া এই দীর্ঘশ্বাস আপনার ব্রেনে অবস্থিত সাইনি ও মনকে অ্যাক্টিভেট করে দেয়, যার ফলস্বরূপ আপনি অনেক শান্তি, রিল্যাক্স এবং চার্জ ফিল করতে পারে। মনে হয় যে সম্পূর্ণ ব্রেন এবং বডি রিল্যাক্স হয়ে গেল, এবং এর সাথে সাথে আপনার এক প্রকার আনন্দের অনুভূতি হয়েছে, তাই না? মানব মস্তিষ্কের প্রায় 86 বিলিয়ন নিউরন থাকে, যা হাসতে, কাঁদতে, ঘ্রাণিত, শুনতে, অনুভব করতে এবং আমাদের প্রতিটি অ্যাকশনের জন্য কাজ করে। আমাদের এক এক প্রকারের কাজের জন্য নিউরাল জেন এক একটি গ্রুপ কাজ করে, আর এই ধরনের গ্রুপের মধ্যে থেকে একটি গ্রুপের নাম হল সাইনিরোস, যা আমাদের মধ্যে সুখ এবং আনন্দের অনুভূতি তৈরি করার কাজ করে। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সুখের অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয় তার জন্য মুখ্য ভূমিকা পালন করে ডায়াফ্রাম এবং ডায়াফ্রামের সাথে যুক্ত সাইনিরোগ। আর আপনি ব্রিদিং এর একটি সহজ টেকনিকের সাহায্যে আপনি নিজের ব্রেন এবং বডিকে যখন ইচ্ছে তখনই শান্ত এবং রিল্যাক্স করতে পারবে। আর যখন রিল্যাক্স থাকেন তখন আপনি তো জানেনই যে তার ফোকাস করার ক্ষমতা কতটা বেড়ে যায়, এর সাথে সাথে স্ট্রেস এবং অ্যাংজাইটি ও আপনার মধ্যে থেকে কমে যায়। চলুন জেনে নিই সেই টেকনিকের ব্যাপারে যে 1930-এর আবিষ্কার করা হয়েছিল। যখনই আপনার মনে হবে যে আপনার মধ্যে স্ট্রেস বা অ্যাংজাইটি বেড়ে গেছে, বা যখন আপনি পড়াশোনায় বসেছেন এবং চাইছেন যে এখন আপনার ফোকাস করার প্রয়োজন রয়েছে, আপনি চাইছেন নিজের ব্রেন এবং বডিকে রিল্যাক্স করতে, তো আপনি এই সিম্পল ব্রিদিং টেকনিকটিকে করুন। এই টেকনিকটিতে আপনাকে দুইবার মানে ডাবো নাক দিয়ে শ্বাস প্রশ্বাস টেনে মুখ দিয়ে একেবারে বাহির করে দিবে। সহজ ভাষা বলতে গেলে দুইবার নাক দিয়ে অক্সিজেনকে লম্বা করে ট্রেনে মুখ দিয়ে একেবারে ছেড়ে দিবে। ভিডিওটিতে যেভাবে দেখানো হচ্ছে এতে করে আপনার ব্রেনকে রিসেট করার কার্যকরী একটি মাধ্যম। এটি আপনি দিনে 6 থেকে 8 বার যে কোনো সময়ে যে কোনো জায়গাতে বসে করতে পারে। এই টেকনিকটি আপনার লাইফকে একদম চেঞ্জ করে দিবে, এখনই আপনি করে দেখতে পারে। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার।